আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল লাবান আবরদু মিনাস সালস আহলা মিনাল আসাল পানিটা মধু থেকে মিষ্টি হবে আবিয়াদু মিনাল লাবান দুধ থেকে সাদা হবে আবরদু মিনাস সালস বরবতের থেকে ঠান্ডা হবে নবীজি বলেন এর পানপাত্র হবে আকাশে যত তারকা আছে এর সমপরিমাণ পানপাত্র আপনার একটা আমার একটা আছে সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বলেন এক ঢোক যে পান করবে গলার মধ্যখানে আসতে দেরি জান্নাতে ডুববার আগে কেমতের আগে কোনো দিন আর পানের পিপাসা লাগবে না আল্লাহ বলবো কোনো বেজি কোনো নবীরে দেই নাই যান জান আপনারে দিলাম শুধু আপনারে দিলাম আপনার উন্মদেরকে শুধু স্পেশাল পান করান আপনার বর হাত দিয়ে যারা পান করাবেন হিসাব নেমুনা পান করবে জান্নাতে চলে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন জিব্রাইল কালো পর্দাটা উঠাইয়া ধরে রাখবে এরকম করে দুই হাত দিয়া আল্লাহর নবী বর হাত দিয়ে বলবে তাড়াতাড়ি আয় যত তত পারো সুবহানাল্লাহ আলাইহি আয় আয় তাড়াতাড়ি আয় আমার আল্লাহ বলেছে যারে পান করাবে জান্নাতে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ডাগড়া নবীজি উঁচু থাকো উঁচু আমরা একটু নিচু রাহমাতুল্লিল আলামিন চানা থেকে নূর জল জল করতে থাকে সুবহানাল্লাহ মা তার মধ্যে পাগড়ি আল্লাহ পাক এর লম্বা আলোছনা আমি একটা কাপড় দিবেন আল্লাহ নবীকে নবীজি ডান হাত দিয়ে পান করাবে পান করাবে জান্নাতে চলে যাবে এর কিছুক্ষণ পরি পর্দা পড়ে যাবে তুমি এক ধমক দিবা এই জিবরাইল পর্দা উঠাও পর্দা উঠাও না না নবী পর্দা উঠাবো না কেন গো নবী আপনি জানেন না এরা দুনিয়া থেকে আপনি আসার পরে আপনার দিন তারা জবাই দিছে আপনার সৈন্য তারা জবাই দিছে গো নবী ওরা আপনার আশেক না নবী এরা আপনার দিনকে বলি দিয়েছে যে তখন বলবো সুকন দূরে যা আমি হাউজে কাউসারে পানি তোদেরকে আর পান করাবো না এই যে না হওয়া লাগবে ঠিক কিনা বলেন বন্ধুরে কোনো কিছু নিয়ে যাইতে পারেন আর না যাইতে পারেন ইমান নিয়ে যান নবীজির মোহাম্বতরা যদি নিয়ে যাইতে পারেন কেয়ামতের ময়দানে কাজে লাগবে হজরত আবু জর্গি বলেন নবীজির জবন থেকে শুনেছি হে সাবিরা যেদিন আবু জর্গি ফাঁসি দেয় অমর অদিনায় কান্নার রোল পরে গেছে ওইদিন দিন গিফারি কানতেছে চোখ থেকে পানি পড়তেছে আবুজর খেয়েন আপনি শুধু শুধু অন্যের জিম্মদারি নিয়ে গলার ফাঁসি নিলেন ওই দিনকার ফাঁসিটা আবু জ্বর ছিল না অন্যের একটা অন্যের অন্যের ফাঁসিটা নিজের কাঁধে নিয়েছিলেন পরে আর ফাঁসি হয় নাই ওই লোকটাই চলে আসছে ওই দিন আবু বলে হ্যাঁ সাবিরা তোমরা ক্যান কাঁধো তোমরা কাইন্দ না বলে কেন কাঁদবো না বলে আমি নবীজির জবান থেকে শুনছি আমার নবীজি বলেছে মুরগি যেমন তার বাচ্চারা বাঁচাইতে ছিল সাথে একটা জাঁপ মারে আবার নবীজি বলেছে কে আমাদের ময়দানে আসে কি রসুল বাঁচানোর জন্য আল্লাহ নবী জাহা নয় দর মধ্যে একটা লাফ মারবে আল্লাহ আরে আমি তুই আশাকে রসুলের পক্ষ নিতেছি আমি একটা আশেখা রসুলের পক্ষ নিয়া আমি আমার গলার মধ্যে দুরি চুলাইতেছি আমার এই মোহাব্বরটাও তো কে ময়দানে কাজে আসবে আমার কোনো আমল যদি কাজে না আসে আমার একটা আশেখের রসুলকে বাঁচাই দেওয়ার কারণে আমার নবীজি কে আমন্তের ময়দানে বলবে তুই আমার আশেখের রসুল বাছাইয়া দিছ আমার আশেখে বাছাইছো আশেখে করো আমি যাহার নাম থেকে বাঁচাইয়া দিবানা বেজা নবীদের আশেখ হইতে চান আপনারা